সরকার লোকরা বসে আছে আমার টেপ করতে সব শুনে রাখো সরকার লোকরা তোমরা কটা মুসলমান তোমাদের জান্নাত আছে জাহান্নাম আছে তোমাদেরকে অবশ্যই সর্বমোক্ষ ক্ষমতার উৎস আল্লাহকে বিশ্বাস করতে হবে নইলে তোমরা বাঁচো না আমরাও বাঁচব না তোমার বিশ্ব সেই গ্রিসের নগর রাষ্ট্রে পড়ে আছে এরা মনে করেছে সংখ্যায় ভালো মন্দের মাপকাঠি এরা মনে করেছে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস এর বিরুদ্ধে বিশ্বে কোথাও কোনো কথা নাই আধুনিক বিশ্বে যারা হিংসার খোরাক হয়েছে তারা জিরোকে হিরো বানায় হিরোকে জিরো বানায় ফেরাউন নিজেকে ভাবতো আমি ইলাহ আমাদের বর্তমান বিশ্বের যত নেতা অধিকাংশই মনে করে আমি ইলাহ তার উপরে যে কোনো ইলাহ আছে এটা তারা মানতে রাজি নয় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি কিন্তু বর্তমান বিশ্ব সেই গ্রিসের নগর রাষ্ট্রে পড়ে আছে এরা মনে করেছে সংখ্যায় ভালো মন্দের মাপকাঠি এরা মনে করেছে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস এর বিরুদ্ধে বিশ্বে কোথাও কোনো কথা নাই আমরা ওই যাতা কলের মধ্যে পড়ে গেছি কাঁচি তো চুল কাটে তাই না কাঁচের মাঝখানে হাত দিলে থাকবে চুল যেমন কাটে হাতও তেমনি কাটে এখন আমরা সরকারি দল আর বিরোধী দলের কাঁচির মধ্যে মাঝখানে পড়ে আছি এখানে যেটাই আপনি ঢুকবেন সরকারে ঢোকেন আর বিরোধীদের ঢোকেন আপনার আঙুল কাটবেই আগে মৃত্যুদণ্ড দেওয়া তো গিলুটিনি আমাদের প্রেসে গিয়ে গিলুটিন দেখে আসেন কাগজ কাটে ওপর থেকে ফেলে দেয় ঘাফাসকে মেরে দেয় কাগজ কেটে দুবাক হয়ে যায় ঠিক ওইটা গিলুটিন আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে আপনার সয় দেওয়া হবে ওপর থেকে আপনার ঘাড়ের উপরে পড়বে মাথা দুটি চলে যাবে এটা ছিল একসময় মৃত্যুদণ্ডের হিসাব আমরা ওই গিলুটিনের মধ্যে পড়ে গেছি যা সত্য বলা হচ্ছে তার বিপরীত বললেই আপনি গিলুটিন মামলার পরে মামলা কিন্তু এটাই সকল যুগে সত্য যে প্রত্যেকটি মানুষ সত্যকে ভালোবাসে তাই না মিথ্যাকে কেউই ভালোবাসে না সঙ্গে এটাও সত্য কোন মানুষই সত্য গ্রহণ করে না এটা ঠিক না সবাই সত্যকে ভালোবাসে কেউই সত্যকে গ্রহণ করে না আধুনিক বিশ্বে যারা হিংসার খোরাক হয়েছে তারা জিরোকে হিরো বানায় হিরোকে জিরো বানায় বলুন আল্লাহ রসুল কি তার নবুবতের আগে কি আল আমিন ছিলেন না কাফেররা তো তাকে আল আমিন বলতো কিন্তু যেই তিনি কালেমা দাওয়াত দিলেন যে কোন মানুষের সার্বভৌমত্ব নাই সার্বভৌম ক্ষমতা অধিকার সিরফ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে যারা সার্বভৌমত্বের দাবিদার ছিল তৎকালীন যুগের নেতারা তার সাথে বলে দিল ইন্নাহু সাবি কাজ্জাব সে ধর্ম ত্যাগী এবং মহা মিথ্যাবাদী বলে নাউজুবিল্লাহ মিন জালিম দুদিন আগে যাকে বিশ্বস্ত বলেছে দুদিন পরে তাকেই বলছে মহা মিথ্যাবাদী কারণ তাদের স্বার্থে ঘা লেগেছে কারণ তারা দেখতো আগে আমরা যা বলতাম লোকে তা শুনতো আর এখন মোহাম্মদ যা বলবে লোক সেটা শুনবে এই নেতৃত্বের অহংকার তাদেরকে স্ফীত করে ফেললো এবং তারা সত্যকে প্রত্যাখ্যান করলো আর পিছনে চলে যান ফেরাউন কি বলেছিল মুসার বিরুদ্ধে আমা উরিকুম ইল্লা মা আরা ওয়া আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ হে আমার জনগণ আমি তোমাদেরকে আমার সঠিক জ্ঞানের কথা বলি এবং তোমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে থাকি আর এই যে মুসা দেখছো না এ আমার ভাই হারুন এ দুজনে তোমাদেরকে আমাদের যে চমৎকার দেশটা চলছে সুন্দরভাবে এটাকে সে নষ্ট করে দিতে চাচ্ছে বলো ভাবা তা আমার নেই তোমরা আমাকে কি আদেশ দিচ্ছ ফেরাউনকে জনগণকে সঠিক পথে পরিচালনা করেছিল সে বলেছিল আমার বাইরে যদি কেউ এলাহান গাইরি
ইলাহ মনে করে লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন হে মুসা হারুন তোমাদেরকে অবশ্যই আমি কারাবদ্ধ করব ঠিক আমাদেরকে কারাবদ্ধ করেছে তারাই যারা ফেরাউনের আকীদার অনুসারী ফেরাউন নিজেকে ভাবতো আমি ইলাহ আমাদের বর্তমান বিশ্বের যত নেতা অধিকাংশই মনে করে আমি ইলাহ তার উপরে যে কোনো ইলাহ আছে এটা তারা মানতে রাজি নয় ঠিক একইভাবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যেটাকে মারুফ বলছে সঠিক বলছে ওটাই চূড়ান্ত অথচ চূড়ান্ত সত্যের একমাত্র মানদণ্ড হচ্ছে আল্লাহর ওহী সরকারি লোকরা বসে আছে আমার টেপ করছে সব শুনে রাখো সরকারি লোকরা তোমরা কেটে মুসলমান চৌধুরী জান্নাত আছে জাহান্নাম আছে তোমাদেরকে অবশ্যই সর্বভৌম ক্ষমতার উৎস আল্লাহকে বিশ্বাস করতে হবে নইলে তোমরাও বাঁচবে না আমরাও বাঁচবো না জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা তোমাদেরও আছে আমাদেরও আছে যে সবাইকে বলছি যে যে পদে থাকো না কেন প্রত্যেকের জান্নাতের একমাত্র রাস্তা হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সার্বভৌম অধিকারকে প্রতিষ্ঠা করা ব্যতীত তুই যে পদেই থাকো না কেন তিন পয়সা মূল্য তোমার নাই তোমার রাইফেল আস্তে আস্তে কালকে থাকবে না যানটা চলে গেলেই তোমাকে ওই কাফন পরিয়ে মাটির তলা সয়ে রাখা হবে অতএব ক্ষমতার দম্ভ দেখিও না হুমকি দেওয়ার চেষ্টা করবে না আহলে হাদিসের আন্দোলনের বাচ্চারা কোশ্চেন করে হুমকি পরোয়া করে না সিরিফ কোরআন এবং সহিহদের সামনে মাথা করতে রাজি কোরআন যা বলে চার জন যদি আমাকে জীবনও দিতে তাও প্রস্তুত আছি একটা সহি হাদিসের জন্য দশবার জীবন দিতে রাজি আছি যে সহি হাদিস তো ছাড়তে রাজি নই কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে কোরআন হাদিস যেখানে নাই আমরা সেখানে নাই এই আকীদা বিশ্বাস নিয়ে আমাদেরকে আমাদের এই জমিতে বাঁচতে দিতে হবে এই মাটি কারো তৈরি করা মাটি নয় এই মাটি কারো দাদার সম্পত্তি নয় এই মাটি আমার বাবার সম্পত্তি এই মাটিতে আমার জন্ম মাটি এটা আমার জন্মস্থান অত সহজ নয় তোমাদের জন্ম এখানে আমাদের জন্ম এখানে সংঘর্ষ হতেই হবে মনে রেখে দিও জান্নাতের পথ কখনোই কুসুমস্তীর্ণ নয় এখানে অবশ্যই বাধা হবে আমার নবীর জীবনে বাধা হয়েছে আমাদের জীবনে বাধা হবে বাধা মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে বাধার সামনে কোশ্চেন করে মাথার দিকে আপোষ করা চলবে না আদর্শের সঙ্গে কোনো আপোষ নাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একটা আপোষহীন আন্দোলনের নাম যা সত্যের পক্ষে অবিচল অসত্যের বিরুদ্ধে সশস্ত্র দুর্বার আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মহাসত্যের সামনে মাথা নত করার এবং সেটা মেনে চলার তৌফিক দান করুন আমিন